আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের কাছে আসতে কথা বলে, এরা অতীতকালে না জানার কারণে, না বুঝার কারণে জুড়ে বললেও আল্লাহ সংশোধন করে দেওয়ার পর তারা পুরাপুরি সংশোধন হয়ে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে সূরায়ে হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছেন, এর অধীন করে দিয়েছেন ওই সমস্ত মুসলমানদেরকেও যারা সাহাবা না, কিন্তু সাহাবাদের মতো নিজেদেরকে নিজেরা সংশোধন করে নিয়েছে। সাহাবাদের প্রতি আল্লাহ যেমনভাবে চিরকালের জন্য সন্তুষ্ট, যারা সাহাবা নয় কিন্তু নিজেকে নিজে পরিপূর্ণভাবে সংশোধন করে নেবে, আল্লাহ তাদের প্রতিও চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহর চিরসন্তুষ্টি অর্জনের একটা সুযোগ আমাদের জন্য আছে কিনা, সেটা হলো সাহাবাগণ যেভাবে সংশোধন হয়ে গেছিলেন আমরাও সেইভাবে সংশোধন হয়ে গেল। সাহাবাদের সংশোধন হয়ে গেছিলেন এটা নিশ্চিত, এই জন্য আল্লাহ সরাসরি বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন, সাহাবাদের জীবনের সব মাপ, সাহাবাদের জীবনের সব মাপ। এই কারণে এখন যেহেতু সমস্ত সাহাবাগণ সুলোয়ানা সংশোধন হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কাজী এখন আর কোনো সাহাবাগণের সমালোচনা করা জায়েজ নাই, হারাম। কেন? তারা কি ভুলের উপর দুনিয়ার থেকে বিদায় হয়েছেন না সংশোধন হয়ে? কোনো ভুল করনেওয়ালা সংশোধন হয়ে গেলে পরে তার সমালোচনা জায়েজ হয় না, যে শুধু সাহাবির ব্যাপারে না, যে কোনো মুসলমানের ব্যাপারে। আগে ভুল করেছিল, এখন সংশোধন হয়ে গেছে, এখন আর তার সমালোচনা করা যায় না। সাহাবায়ে কেরামের সংশোধন হওয়াটা যেহেতু নিশ্চিত, এই জন্য আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য সারা জীবনের সমস্ত গুনাহ মাফ। তাই হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা আমার সাহাবাগণের সমালোচকদের যদি দেখতে পাও তাহলে তাদেরকে বলে দিও আমার সাহাবাগণের সমালোচনা যারা করবে তাদের উপর আল্লাহর লানত, আমার সাহাবাগণের সমালোচনা যারা করবে তাদের উপর আল্লাহর লানত। আরেক হাদিসে রাসূল বলেন আমার সাহাবাগণের সমালোচনা যে করে সে আমি রাসূলেরই সমালোচনা করি, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি হবে না। আমাদের বুঝার ব্যাপার হলো সাহাবাগণের সমালোচনা যে করে সে রাসূলের সমালোচনা কীভাবে করবে? রাসূল যে বললেন আমার সাহাবির সমালোচনা মানে আমি রাসূলের সমালোচনা, সাহাবির সমালোচনা রাসূলের সমালোচনা কীভাবে হয় এটা বোঝার জন্য একটা হাদিস আমাদের জানা থাকা দরকার, সেটা হলো আল্লাহ রাসূল বলেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া বানাইছে, নবী উম্মতের উস্তাদ, আমাদের উস্তাদ সাহাবাগণের মাধ্যমে, আর সাহাবাগণের উস্তাদ মাধ্যম ছাড়া। বুঝেন কথা, সাহাবাগণের উস্তাদ ছিলেন নবী কারো মাধ্যমে না সরাসরি, আর আমাদের উস্তাদ নবী সাহাবাগণের মাধ্যমে। তো সাহাবাগণ যেহেতু মাধ্যম ছাড়া রসুলের ছাত্র, সরাসরি রসুলের ছাত্র, রাসূল সরাসরি সাহাবায়ে কেরামকে লেখাপড়া করাইছেন 23 বৎসর, কতদিন? রাসূল সাহাবাগণকে সরাসরি 23 বৎসর লেখাপড়া করাইছেন, লেখাইছেন ও পড়াইছেন। তাহলে রাসূল হইলেন উস্তাদ আর সাহাবাগণ হইলেন ছাত্র। কেউ যদি বলে
উস্তাদ ভালোই, ছাত্ররা বড় খারাপ। উস্তাদ ভালো রইল না, কারণ তুমি উস্তাদ যদি ভালো হইতা তোমার ছাত্র খারাপ হইল কেমনে? এই জন্য রাসূল বলেন আমার সাহাবাগণের সমালোচনা মানে আমারই সমালোচনা। সাহাবাগণ খারাপ ছিল মানে উস্তাদটা খারাপ ছিল, এই জন্য রাসূল বলেন আমার সাহাবার সমালোচনা যে করল সে আমি রাসূলেরই সমালোচনা করি। কথাটা কি বুঝে আসলো আপনাদের? যেহেতু রাসূল উস্তাদ সাহাবাগণ ছাত্র, কাজেই সাহাবাগণকে নিন্দা করার মানে হইল উস্তাদটা ভালো নয়। সাহাবাগণের নিন্দা করার মানে দাঁড়ায় উস্তাদটা ভালো নয়। এই জন্য রাসূল বলেন আমার সাহাবির সমালোচনা এটা, আমি রাসূলেরই সমালোচনা। এরপরে যে রাসূল বলেছেন আমার সমালোচনা মানে আল্লাহর সমালোচনা, এমন একজন অযোগ্য উস্তাদ যার ছাত্ররা খারাপ, এই অযোগ্য লোকটারে উস্তাদ বানাইল কে? আল্লাহ। তাহলে আল্লাহরও সমালোচনা হইল, আল্লাহ কেন অযোগ্যটাকে উস্তাদ বানাইল? কথা বুঝতে পারছেন? যেহেতু আমি অযোগ্য উস্তাদ এই কারণে আমার ছাত্ররা খারাপ, যে অযোগ্য উস্তাদ ভালো ছাত্র গড়তে পারে না এইটারে উস্তাদ হিসাবে নিয়োগ দিছেন তো স্বয়ং আল্লাহ, কাজেই রাসূলের সমালোচনা এটা আল্লাহরই সমালোচনা। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আমার সমালোচনা, যে আমার সাহাবাগণের সমালোচনা করলো সে আমারই সমালোচনা করল, আর যে আমার সমালোচনা করলো সে আল্লাহরই সমালোচনা করল, আর যে আল্লাহর সমালোচনা করলো তার মরতে দেরি হতে পারে, আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। তাইলে রাসূল সাহাবাদেরকে 23 বছর লেখাপড়া করাইছেন, এখন যদি রাসূল নিজেই পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, তাহলে যারা সাহাবাদের সমালোচনা করে যারা রাসূলের সমালোচনা করে তারা একথা বলার সুযোগ পাবে, নিজেই পড়াইছে নিজেই লেখাইছে নিজেই পরীক্ষা লইয়া স্বজন প্রীতিমূলকভাবে সবগুলি ফার্স্ট ডিভিশন দিয়া দিছে, সুযোগ একটা থাকে কিনা? ধরেন এই মসজিদের 3000 মানুষ যদি ছাত্র হয় আর একজন যদি উস্তাদ হয়, একজন উস্তাদের 3000 ছাত্ররে নিজেই লেখাইল নিজেই পড়াইল নিজেই পরীক্ষা লইল সবগুলি ফার্স্ট ডিভিশন দিয়া দিল, যারা সমালোচক এরা এই কথা বলার সুযোগ পাইবে কি না যে নিজেই পড়াইছে নিজেই লেখাইছে নিজেই পরীক্ষা নিয়া স্বজন প্রীতিমূলকভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল, এই কথা বলার সুযোগ থাকে কি না? সাহাবা সমালোচকরা এমন সুযোগ যেন না পায়, রাসূল সমালোচকরা এমন সুযোগ যেন না পায়, সেই পথ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহ, আমার নবী উস্তাদ হইয়া তার ছাত্র সাহাবাগণকে লেখাপড়া তিনি করাইছেন কিন্তু পরীক্ষা নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। সাহাবাগণ হইলেন ছাত্র, রাসূল হইলেন উস্তাদ, আল্লাহ হইলেন পরীক্ষক। বলুন তো ছাত্র কারা, উস্তাদকে পরীক্ষককে? এখন যদি সব ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে তাহলে উস্তাদকে বদনামে পাইবে? কারণ উস্তাদে তো পরীক্ষা নিছেন না, পরীক্ষা নিছেন নিজে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবা সমালোচনা আর রাসূল সমালোচনার পথ চূড়া পথ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহ, এদের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। এই যে 23 বৎসরে আল্লাহর রাসূল 16 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে 30 পারা কোরআনের লেখাপড়া করাইছেন, লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দিয়েছেন, সেগুলি 30 পারা কোরআনের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। 30 পারা কোরআনের ব্যাখ্যা হইল রাসূলের 10 লক্ষ হাদিস। এই 30 পারা কোরআন আর 10 লক্ষ হাদিস যে রাসূল 23 বৎসরে সাহাবায়ে কেরামদেরকে লেখাইলেন পড়াইলেন, এখন পরীক্ষার সময় 10 লক্ষ হাদিসের আলোচনা না হয় আজকের জন্য বাদেই দিলাম। 30 পারা কোরআন তো, 30 পারা কোরআনের পরীক্ষার সময় এক পারার থেকে যদি একটা প্রশ্ন হয় তাহলে 30 পারা কোরআনে প্রশ্ন দাঁড়ায় কটা?
114 সূরার মধ্যে এক সূরার থেকে যদি একটা প্রশ্ন হয় তে সমস্ত কোরআনে প্রশ্ন হয় কটা? 114টা। 6666 আয়াতের প্রতি আয়াতে যদি একটি করে প্রশ্ন হয় তাহলে সর্বমোট প্রশ্ন হয় কটা? 6666। আল্লাহর এতগুলি প্রশ্ন, আল্লাহর পরীক্ষায় এতগুলি প্রশ্ন নাই, প্রশ্ন মাত্র একটা। আল্লাহর পরীক্ষায় এতগুলি প্রশ্ন নাই, প্রশ্ন মাত্র একটা। একটা কি প্রশ্ন? তোমরা যে সোয়া লক্ষ ছাত্ররা আমার নবীর কাছে 23 বৎসরে কোরআন হাদিস পড়লা, অন্তরে তাকওয়া হাসিল করলা কিনা, এই একটা প্রশ্ন। 30 পারা কোরআন পড়া তোমার অন্তরে তাকওয়া হাসিল হয়েছে কিনা? 10 লক্ষ হাদিস শিক্ষা তোমার অন্তরে তাকওয়া হাসিল হয়েছে কিনা, এই একটা মাত্র প্রশ্ন। কত ভাড়া কোরআন? 30 ভাড়া। প্রশ্ন কটা? কত লক্ষ হাদিস? 10 লক্ষ। প্রশ্ন কটা? একটা। একটা কি প্রশ্ন? অন্তরে তাকওয়া হাসিল হয়েছে। তাকওয়ার জায়গা হইল অন্তর। এক হাদিসে আল্লাহ রসুল আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলছেন, আর তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে, অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। আমি কিভাবে আপনাদেরকে বুঝাই তাকওয়া যে অন্তরে থাকে? খুব ছোট্ট খাটো একটা উদাহরণ দিই, শুনেন। আমি আপনি একজন বাড়িওয়ালা, আমি আপনার মেহমান, আমাকে ঘরে নিয়ে গেলেন, খানা খাওয়াইবেন, হয় না এরকম? এখন ঘরে গিয়া দরজা খোলার জন্য আপনার বিবিকে ডাক দিলেন, আপনি আমার আগে দাঁড়াইছেন, আমি আপনার পিছনে দাঁড়াইছি। বিবি যখন দরজাটা খুলে দিবে তখন আমি ইচ্ছা করলে আপনার পিছন থেকে আপনার সাইড দিয়ে, আপনার বাম পাশ দিয়ে অথবা ডান পাশ দিয়ে তাকাইয়া আপনার বিবিকে এক দৃষ্টি দেখে নিতে পারি কিনা? অন্তরে তাকুয়া থাকলে এইভাবে বরাবর হইয়া দাঁড়াইবেই না, যেইভাবে দাঁড়াইলে দরজাটা খুললে বিবিরে দেখা যায়। অন্তরে যার তাকুয়া আছে সে আড়ালে দাঁড়াবে। বাড়িওয়ালায় তার বিবিরে ডাক দিল দরজা খোলার জন্য, মেহমান বাড়িওয়ালার বরাবর পিছে দাঁড়াইবে না, এটা বেয়াদবি। আড়ালে দাঁড়াও, দরজাটা খোলা মাত্রই যেন তার বিবি তোমার দৃষ্টিতে না পড়ে। তার বিবি দরজা খুলে দিয়ে চলে যাবে, তখন বাড়িওয়ালা তোমাকে ডাক দিবে, তখন তুমি দরজার সামনে গিয়া দাঁড়াও। ইচ্ছা করলে সুযোগ মতো বাড়িওয়ালার বিবিকে আমি দেখে নিতে পারি, বাড়িওয়ালা টেরো পাবে না, যেহেতু আমি তার পিছন থেকে দেখতেছি, বাড়িওয়ালা টেরো পাবে না, আমি ইচ্ছা মতো দেখে নিতে পারি। অন্তরে তাকুয়া থাকলে এই লুকুচুরি হয় না। অন্তরে তাকুয়া থাকলে এই লুকুচুরি হয় না। হযরত মুসা আলাইহিস সালাম, এক দুর্ঘটনা ঘটল ফেরাউনের বাড়িতে, ফেরাউনের দেশে। দুর্ঘটনার কারণে ফেরাউন মুসা নবীর ফাঁসির হুকুম দিয়া দিল। সংবাদ পাইয়া মুসা নবী ফেরাউনের দেশ থেকে পলায়ন করে মাদিয়ান শহরে চলে গেলেন, শুয়াইব আল ইসলামের দেশে। ওইখানে গিয়া দেখলেন একটা কুয়ার মধ্যে পানি, একটা কুয়ার থেকে রাখাল ছেলেরা পানি উঠায় আর যার যার ছাগলের পালকে পানি পান করায়। দুইটা মেয়ে আলাদা দূরে বসে আছে, সব ছেলেরা পানি পান করাইলে পরে ওই দুই মেয়ের ছাগলের পানি, ছাগলদের পানি পান করাই। মুসা আলাইহিস সালাম দুইটা মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোমরা দূরে আলাদা হয়ে বসে আছো কেন? তারা বলল যে আমরা একজন নবীর মেয়ে, আমাদের বাবার নাম শুয়াইব আল ইসলাম, তিনি একজন নবী, আমরা যে আমাদের ছাগলের পানি পান করাইতে আসি, আমরা পুরুষের পালের পুরুষের সাথে হুড়াহুড়ি করতে যাব না, এই জন্য আমরা আলাদা হয়ে বসে আছি। আমরা যদি আগে পানি পান করাইতে যাই তাহলে পুরুষের সাথে হুড়াহুড়ি করতে হবে, এটা জায়েজ নেই। আমরা আলাদা হয়ে বসে আছি, সমস্ত পুরুষেরা তাদের ছাগলের পানি পান করাইলে পরে আমরা যাব। হযরত মুসা আলাইহিস অত্যন্ত শারীরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিলেন, তিনি সমস্ত পুরুষের বীর ছেলে, আগে গিয়া কুয়ার থেকে পানি উঠাইয়া ওই দুই মেয়ের ছাগলের পালকে পানি পান করাইল। দুই মেয়ে অন্যদিন বাড়িতে ছাগলের পালকে পানি পান করায় বাড়িতে যেতে সন্ধ্যা হইয়া যেত,
আজকে সন্ধ্যার অনেক আগেই তারা বাড়িতে চলে গেল, বলুন তো কেন? আজকে তাদের সকলের পরে ভাঙি ভান করে দিছে না, মুসা নবী সকলের আগে ভান করে দিছে। বাড়িতে যাওয়ার পরে দুই মেয়ের বাবা সুহাইবুল ইসলাম জিজ্ঞাসা করলেন দুই মেয়েকে, তোমরা আজকে এত সকাল সকাল আসলে কিভাবে? তারা বলল, এক বিদেশি মুসাফির আমাদের কুয়ার পাশে ছিল, আমাদের অবস্থা জানতে পেরে এই বিদেশি মুসাফির সকলের আগে কুয়ার ফানি উঠাইয়া আমাদেরকে আমাদের ছাগল ফান করে দিল, এই জন্য আমরা আগে চলে এসেছি। সোহাইবুল ইসলাম বললেন, ওই মুসাফিরকে গিয়ে আমার পক্ষ থেকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আস। দুই মেয়ের মধ্যে এক মেয়েকে পাঠাইলেন যে ওই মুসাফিরকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আস। হযরত মুসা আলাইহিসসালাম সেখানেই বসা ছিলেন, কোথায় যাবেন জানা নাই, কারণ উদ্দেশ্যহীনভাবে কোনো টার্গেট নাই, কোনো গন্তব্যস্থল নাই, শুধু ফেরাউনের দেশ থেকে পলায়ন করার জন্য চলে এসেছেন, কোথায় যাবেন নিজেই জানেন না। এমত অবস্থায় যখন সোহাইব ইসলামের মেয়ে এসে বলল যে আমার বাবা আপনাকে দাওয়াত করেছেন আমাদের বাড়ি যাওয়ার জন্য, মুসা ইসলাম অসহায়ের মধ্যে সহায় হইল কি না? সহায় হইল। মুসা ইসলাম বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, তোমার বাবার দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু তুমি তো বাড়ির রাস্তা চিনো, তুমি আগে আগে গেলে, আমি তোমার পিছে পিছে গেলে হইতো, কিন্তু তা হবে না। তুমি বাড়ির রাস্তা চিনলেও তুমি আমার পিছে পিছে থাকবা, আমি তোমার আগে আগে যাব। যে সময় যাই ডাইনে যেতে হয় তুমি পিছন থেকে আমাকে বলে দিই, ভাই এখন ডাইনে যান, যখন বায়ে যেতে হয় তখন তুমি পিছন থেকে বলে দিই, ভাই এখন বায়ে যান, যখন সুজা যেতে হবে তুমি পিছন থেকে বলে দিই, ভাই এখন সুজা যান। মুফাসসিরিন কেরাম লেখেন, এত ঝামেলা টেলতে গেলেন কেন? একবার আপনাকে বলতে হবে ডাইনে যান, একবার বলতে হবে বায়ে যান, একবার বলতে হবে সুজা যান, মেয়েটারা আগে দিলে আর এগুলি বলতে হয় না, আপনি মেয়ের পিছিয়ে পিছিয়ে গেলেই হয়। জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এটা মুসা আলাইহিসসালামের অন্তরের তাকওয়া তাকে বাধ্য করেছে মেয়েকে পিছিয়ে রাখতে। মেয়েকে যদি পথ চিনে নেওয়ার জন্য আগে দেই, কোনো সময় অনিচ্ছাবশত আমার দৃষ্টিটা মেয়ের শরীরে পড়তে পারে, এই অনিচ্ছাবশত যেন দৃষ্টি মেয়ের উপর না পড়ে, এই জন্য মুসা ইসলাম আগে আগে হাঁটলেন আর মেয়ে পিছনে থেকে থেকে তাকে রাস্তা বাতাইয়া দিল। উদাহরণের দ্বারা কি বুঝে আসলো অন্তরের তাকুয়া, তাকুয়া কোন জিনিস এবং তাকে কোথায়? তাকুয়া হইল খুদা বিরুতা, আল্লাহর ভয় তাকে মানুষের অন্তরে, তাকুয়া হইল আল্লাহর ভয় তাকে মানুষের অন্তরে। এই জন্য আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন তাকুয়ার ব্যাপারে, সাহাবাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন তাকুয়ার ব্যাপারে। সাহাবাগণ 23 বৎসরে রাসুলের কাছে 30 পারা কোরআন শিখে, সাহাবাগণ 23 বৎসরে রাসুলের কাছে 10 লক্ষ হাদিস শিখে অন্তরে কি পরিমাণ তাকুয়া হাসিল করেছিলেন, এর এক দুইটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করব ইনশাআল্লাহ। একবার এক যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক ইসলামের শত্রু মুসলমানের শত্রু দুইজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ চলে, দ্বন্দ্বযুদ্ধের এক পর্যায়ে হযরত আলী শত্রুকে ধরাশায়ী করিয়া চিত করাইয়া ফেলাইয়া শত্রুর বুকের উপর সোয়ার হইয়া বসলেন, তরবারি হাতে নিয়ে শত্রুর শিরুচ্ছেদ করার জন্য, কেল্লা কাটার জন্য। এমত অবস্থায় শত্রু হযরত আলীর নাকে মুখে থুক নিক্ষেপ করল, কোথায় শত্রুটা, কোথায়? ধরাশায়ী, তার বুকের উপরে আলী সোয়ার, কেল্লা কাটবেন? এই অবস্থায় শত্রু আলীর নাকে মুখে থুক নিক্ষেপ, সাথে সাথে আলী শত্রুকে ছেড়ে দিলেন, কেল্লা কাটলেন না। শত্রু আলীকে জিজ্ঞাসা করল, আলী শত্রুকে কাবুতে পাইয়া ছাইড়া দিলা কেন? আলী বলেন, এতক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে আমি লড়াই করেছিলাম আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু তুমি যখন আমার নাকে মুখে থুক দিলা, তখন যদি আমি তোমার কেল্লা কাটি তাহলে এটা আল্লাহ খুশির জন্য হবে না, এটা আমার মন খুশির জন্য হবে। মুসলমান মন খুশি করার জন্য যুদ্ধ করে না। কি পরিমাণ তাকওয়া সাহাবায়ে কেরামের হাসিল হয়েছিল,
ঘটনার দ্বারা বুঝে আসলো, এতক্ষণ পর্যন্ত তোমার কেল্লা কাটার জন্য আমি প্রস্তুত ছিলাম আল্লাহকে খুশি করার জন্য, তুমি থুক দেওয়ার কারণে আমার নাকে মুখে আমার আমি রাগান্বিত হয়েছি তোমার প্রতি, এখন তোমার কেল্লাটা কাটলে আমার অন্তরটা খুশি হয়। মুসলমান নিজের অন্তর খুশি করার জন্য শত্রুকে মারে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোন জিনিসের ফসল এটা? তাকুয়ার। বলুন, তাকুয়া তাকে কোথায়? আরেকজন সাহাবি নূতন মুসলমান হইলেন, মুসলমান হইয়া আল্লাহ রসুলকে বললেন, ওগো আল্লাহ রসুল, আমি নূতন মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার আগে সমাজে যত রকমের গুনার কাজ চালু ছিল সবগুলি আমি করেছি, যেহেতু এখন মুসলমান হয়েছি কলেমা পড়ছি তওবা করে সব গুণা ছেড়ে দিছি, আর জীবনে কোনো দিন কোনো গুণা করব না, কিন্তু একটা গুণা মুসলমান হওয়ার আগেও করছি এখনও আমার করতে হবে। রাসূল জিজ্ঞাসা করেন, কোন গুণাটা তোমার এখনও করতে হবে? তিনি বলেন, জিনা, ব্যভিচার। রাসূল বলেন, তোমার যে মুসলমান হওয়ার পরেও জিনা করতে হবে, তুমি কি তোমার নিজের মা বোনের সাথে জিনা করবা না অন্য লোকের মা বোনের সাথে? তিনি বলেন, আমার নিজের মা বোনের সাথে না, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব। রাসূল বলেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবা, তাহলে অন্য লোককেও তোমার মা বোনের সাথে জিনা করতে দিবা কিনা? তখন তিনি বলেন, না, অন্য লোককে আমার মা বোনের সাথে জিনা করতে দেব না। রাসূল বলেন, কেন? কয়, আমার মান ইজ্জতে আঘাত লাগে, অন্য লোকে আমার মা বোনের সাথে জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত লাগে। রাসূল জিজ্ঞাসা করলেন, অন্য লোকে তোমার মা বোনের সাথে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত লাগে, তাহলে তুমি যাদের মা বোনের সাথে জিনা করবা তাদের মান ইজ্জতে কি আঘাত লাগে না? তখন তিনি বলেন, আমি তো এত গভীরভাবে আগে বিষয়টা বুঝতে পারিনি, রাসূল আপনার কথা বুঝে বুঝতে পারলাম, জিনাও আর কোনোদিন করবো। এই সাহাবি পরবর্তী জীবনে বলেন, যেদিন রাসূল আমাকে বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জতে আঘাত লাগে, সেদিন আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনকে কুদৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জতে আঘাত লাগে। আপনার যুবতী স্ত্রীকে বাজারের লোকেরা লুলুপ দৃষ্টিতে দেখলে আপনার মান বাড়ে না প্রেস্টিজ হানি হয়? এই কথাটা বুঝার মতো অনুভূতি তো বর্তমানে বেশিরভাগ মুসলমানের নেই। আমার যুবতী বিবিকে, আমার যুবতী মেয়েকে, আমার যুবতী বোনকে বেফর্দা করে বাজারে ছেড়ে দিলাম, আর বাজারের রিক্সাওয়ালা গাড়িওয়ালা রাজা বাজারের মুচি বাজারের যত রকমের আজে বাজে লোক সবাই আমার যুবতী স্ত্রীকে লুলুপ দৃষ্টিতে দেখলো, সবাই আমার যুবতী মেয়েকে লুলুপ দৃষ্টিতে দেখলো, এতে যে আমার মান হানি হয় এতটুকু অনুভূতি তো হারিয়ে গেছে মুসলমানের। কিন্তু সেই সাহাবি বলেন, রাসূল যেদিন বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান হানি হয়, সেই দিনই আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনকে কুদৃষ্টিতে দেখলেও তার মান হানি হয়। সুতরাং রাসূল এই কথা যেদিন থেকে বলেছিলেন এরপর থেকে আজ পর্যন্ত আমি কোনো মহিলাকে কুদৃষ্টিতে দেখি নাই। কোন জিনিসের ফসল তাকে কোথায়? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবীর ছাত্ররা সাহাবায়ে কেরামরা রসুলের কাছে কোরআন হাদিস শিখেছে, কিন্তু পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, পরীক্ষার প্রশ্ন মাত্র একটা আমার নবীর কাছে, যে কোরআন হাদিস শিখছ অন্তরে কি তাকওয়া হাসিল করেছ? আজকে শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হইল সব কথার সার কথা হইল, আমরা সরাসরি কোরআন হাদিস পড়ি অথবা ওয়াজ মাহফিলে বসে আলিমদের মুখে কোরআন হাদিসের কথা শুনি, এর মাধ্যমে যদি সাহাবাদের মতো আমার অন্তরে তাকওয়া হাসিল হয় তাহলে আমার পড়াও সার্থক, আমার ওয়াজ শোনাও সার্থক, ওয়াজ মাহফিলও সার্থক। আর কোরআন হাদিস পড়েও যদি অন্তরে তাকওয়া হাসিল হয় না, জীবন ভর তফসির মাহফিল শুননে ওয়াজ মাহফিল শুননেও যদি অন্তরে তাকওয়া হাসিল হয় না, তাইলে এই ওয়াজের কোনো সার্থকতা না। সারা জীবনের পড়া কোরআন হাদিসের পড়া আর সারা জীবনের ওয়াজ শোনা, এর ফসল হইল অন্তরের তাকওয়া, এর ফসল হইল অন্তরের তাকওয়া। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তাকওয়াওয়ালা অন্তর হাসিল করার তৌফিক দান করুন, আমাদের অন্তরকে যেন আল্লাহ তাকওয়াওয়ালা বানাইয়া দেন, যে অন্তর আল্লাহর ভয়ে গুনার কাজের সাহস করে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।